আফগানিস্তানকে নিয়ে রসিকতা, ট্রল কিংবা উপহাস করে এতদিন নিষ্ঠুর আনন্দ পেলেও বাংলাদেশের সমর্থকদের থামতে হলো এবার। মেনে নিতে হচ্ছে আফগানিস্তান বাংলাদেশের চেয়েও এগিয়ে। 2009 সালে আফগানিস্তান যখন ওয়ানডে স্ট্যাটাস পায়, বাংলাদেশের ক্রিকেট তখন একের পর এক চমক দেখাচ্ছে বড় দলগুলোকে হারিয়ে। সেই আফগানিস্তান 2024 টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে, বাংলাদেশ এখনও চমক জাগানো আর সমীহ জাগানো ক্রিকেটেই আটকে আছে। আফগান ক্রিকেটের এই দ্রুততর উন্নতির রহস্য কোথায়? আফগানিস্তানের ক্রিকেটকে গভীরভাবে দেখা এবং সার্ভিস দেওয়া অলরাউন্ডার মোহাম্মদ নবী জানালেন সেই রহস্য। তার মতে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আফগানদের ঝাঁকে ঝাঁকে অংশগ্রহণ, প্রকৃতি প্রদত্ত মেধা, কঠোর পরিশ্রম আর দলীয় একতাই আফগানিস্তানের ক্রিকেটকে এত কম সময়ে এই পর্যায়ে নিয়ে এসেছে। বিশ্বজুড়ে বিভিন্ন টি টোয়েন্টি লীগ খেলে বেড়ানো আফগানরা বিভিন্ন জায়গায় খেলার অভিজ্ঞতা দিয়ে সমৃদ্ধ করেছেন জাতীয় দলকে, যেখানে বাংলাদেশের ক্রিকেটাররা ভিনদেশি লীগে খেলার এনওসিটাও সবসময় পান না। শ্রীলঙ্কায় বিডি ক্রিক টাইমের সাথে আলাপকালে নবী বলেন, বিশ্বকাপে আফগানিস্তানের পারফরমেন্স সত্যি ভালো ছিল। আল্লাহর রহমতে আমরা বড় বড় দলকে হারিয়েছি, প্রথমবারের মতো সেমিফাইনাল খেলেছি, যা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। পুরো দল হয়ে আমরা বিশ্বকাপে লড়েছি, সবাই নিজেদের নিংড়ে দিয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আফগানিস্তানের ক্রিকেটের উন্নতিতে অবদান রাখছে কিনা এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে নবী জানালেন আফগান ক্রিকেটের উন্নতির চাবিকাঠিগুলো কি কি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অনেক বড় ভূমিকা আছে। আমরা বিশ্বের প্রায় সব লিগেই খেলি, এই অভিজ্ঞতা জাতীয় দলে কাজে লাগে। সাফল্যের অনেকগুলো রহস্য আছে। ন্যাচারাল ট্যালেন্ট, আমরা অনেক পরিশ্রম করি আর দল হিসেবে খেলি, হয়তো এটাই সাফল্যের রহস্য। আফগানদের তরুণরা তো বটেই, নবীর মতো সিনিয়র ক্রিকেটাররাও ক্রিকেট দুনিয়ার অপার বিস্ময়। এই বয়সে এসে ফিটনেস ধরে রাখা কিংবা ধারাবাহিকভাবে ভালো খেলা চারটিখানি কথা নয়। নবী অবশ্য ইতোমধ্যে শুরু করে দিয়েছেন অবসরের ভাবনা। আমি তরুণ নই, আমার বয়স 40। চেষ্টা করি কঠোর পরিশ্রম আর ফিটনেস ঠিক রাখার। এটা অনেকাংশই নির্ভর করে খাবারের ওপর। আপনাকে ভালো ভালো খাবার খেতে হবে, এটাই আপনাকে ফিট করে তুলবে। আমার বডি এখনও কাজ করছে, দ্রুত দৌড়াচ্ছি, বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছি, ভালো ক্যাচ ধরছি, ভালো বোলিং করছি, সব কিছুই তো ভালোভাবে করছি। যতদিন সম্ভব খেলতে চাই আর যতদিন আমাকে আফগানিস্তান দলের প্রয়োজন, তবে সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফি হবে আমার 50 ওভারের ক্যারিয়ারের শেষ মঞ্চ। এরপর হয়তো আরও এক বছর টি টোয়েন্টি খেলব। এদিকে 2026 টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন কিনা এমন প্রশ্নের জবাবে নবী ভাগ্যটুকু ছেড়ে দিয়েছেন দলে সুযোগ পাওয়ার উপর। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।